এরপর এরপর ওই যে বললাম যিনি আমাদের শুরু করিয়েছিলেন প্রদীপটা সলতেটা পাকানোর আসল কাজ, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সলতে পাকানোর কাজই হচ্ছে প্রকৃত কাজ। যিনি আমাদের সলতে পাকানো শিখিয়েছিলেন আমাদের আদরের আমাদের প্রথম গুরু দেবাশিস পাত্রের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে আমাদের সতীর্থ মুকুল মাহাতো। যিনি দীর্ঘকাল ধরে বাংলার পশ্চিম বাংলার মঞ্চকে মাতিয়ে চলেছেন, সমৃদ্ধ করেছেন যাত্রাকে, যার অবদান যাত্রা জগতে চিরকাল স্বর্ণাক্ষরে খোদিত থাকবে, আমাদের হৃদয়ের শিল্পী সৌরভ সিনহা, তার হাতে ছবি এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছে আমাদের এই ভালোবাসার মানুষ, আবারও মাননীয় প্রাক্তন প্রধান নরেন কালিন্দী মহাশয়। আমাদের সংবর্ধনা অনুষ্ঠান হলো, আমরা উপস্থিত শিল্পীরা এবং আগত দর্শকবৃন্দ, আমি দীর্ঘ 7 বছর অভিনয় জগৎ থেকে পুরোপুরি সরে গিয়ে নির্দেশনায় গেছি এবং যারাই ভালোবেসে দেখেছে সেখানে আমি সাধ্যমতো চেষ্টা করেছি শিখিয়ে দেওয়ার জন্য। আজকের এই অনুষ্ঠানে দয়াময়ের আমন্ত্রণ আমি ফেরাতে পারিনি। দয়াময়ের প্রতিভা হয়তো আপনারা জানেন না, আমি জানি অনেক দূর বাংলাদেশ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে ওর কবিতা, কলকাতার বুকে গ্রীষ্ম মঞ্চে একাডেমি মঞ্চে ওকে সম্বর্ধনা দেওয়া হয়েছে ওর কবিতার জন্যে, এবং আরো বড় গুণ ও পেন্সিল স্কেচ আজকে এখানে পড়ে আছে, প্রচারের আলোয় ছেলেটি নেই। এবং আমার অত্যন্ত স্নেহে তপন পাত্রের অনুরোধ, আমি ঠেলতে না পেরে জানি না কতটুকু আজকে আপনাদের আরাম দিতে পারবো, 7-8 বছর বাদে আজকে এই অভিনয় মঞ্চে এসেছি, আপনারা দেখবেন হয়তো ভালো লাগবে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, নাটক দেখুন এবং যারা উপস্থিত হয়েছেন এবং মঞ্চে যারা আছে তাদেরকে সকলকে আমি আমার স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের এই মঞ্চে আমি উপস্থিত থাকতে থাকতে পেরে আমাদের এই মঞ্চের উদ্যোগী দয়াময়ের নেতৃত্বে যারা আছেন আমি সবাইকে আমার অন্তর দিয়ে ধন্যবাদ জানাই। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এই আজকের যাত্রাপালা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই যারা আজকের এই যাত্রায় খুশি লোক আছেন। এই যাত্রা আজকে অভিনীত হবে এই মঞ্চে, তাতে যারা যোগদান করেছেন, যারা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন, তাদের প্রচেষ্টা আমি জানি না কোন গুণে আমরা তাদের সান্নিধ্য পাই, আমাদের এই গ্রাম তাদের সান্নিধ্য পাই, তাদের সান্নিধ্যে আমরা সমৃদ্ধ হতে চলেছি, সমৃদ্ধ হচ্ছি, আগামী দিনেও হয়তো আমরা আমাদের এই উদ্যোক্তার রূপ তাদের সান্নিধ্য পাবে। আসলে যাত্রা বা নাটক শুধুমাত্র আমোদমূলক নয়, এর মধ্যে কিছু সামাজিক শিক্ষাও আছে। এই শিক্ষাটা ছড়াবার জন্য, সমাজকে সচেতন করার জন্য এই ক্লাব বা এই যুব সংঘের বা যারা এর মধ্যে সংশ্লিষ্ট আছে তাদের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। আগামী দিনে তারা আরো ভালোভাবে আরো বৃহত্তর আকারে এই অনুষ্ঠানকে তারা উন্নীত করতে পারবে, এইটুকু আশা করে, এইটুকু তাদের উপর ভরসা রেখে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
নমস্কার।